অগ্নিমূল্য জ্বালানি তেল, এরই মধ্যে দুষ্কর ব্যয় থেকে রক্ষা পেতে এবং বয়স্ক মানুষের যাতায়াতের সুবিধার্থে দুর্গাপুরের এক ব্যক্তি বিশ্বজিৎ সরকার ব্যাটারি চালিত চার চাকা গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন। লকডাউনের দীর্ঘ সময়কে কাজে লাগিয়ে স্ক্র্যাপ লোহা এবং টিন সহ অব্যবহৃত সরঞ্জাম দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন জিপ গাড়ির মতো সুন্দর একটি হুড়ছাড়া ছোট্ট চার চাকা গাড়ি। বিশ্বজিৎ বাবু গাড়ির নামকরণ করেছেন ভিনটেজ কার। কারটি নিয়ে রাস্তায় ঘুরতেই কারটি দেখতে ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। বিশ্বজিৎ বাবু বলেন, দুর্গাপুরের জনবহুল এবং ভিড়ভাট্টা এলাকায় অতি সহজে যানজট থেকে মুক্তি পাবে। আমি গাড়িটি সব সময় চালাই, বহু জায়গায় যাই, বহু কৌতূহলী মানুষ জ্বালানি তেলের মূল্য অগ্নিমুখী এবং ঊর্ধ্বমুখী বলে। এছাড়াও আমাদের শহরে বহু বয়স্ক মানুষ আছে যাদের ছেলে মেয়ে কেউ নেই বা থাকলেও চাকরি বা ব্যবসার সূত্রে ভিন রাজ্যে বা দেশে বসবাস করে। ওই বয়স্ক মানুষগুলি এই ধরনের ছোট গাড়ি করে অনায়াসে যেখানে সেখানে যেতে পারে। গাড়ির ব্যাটারি ইলেকট্রিসিটির সাহায্যে চার্জ করতে হয়। ব্রেক সিস্টেম ঘন্টা চার্জ দিলে ফোর লিভার্স আর ইউজড ক্লাব টুগেদার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যাক্সেলারেটর ফুট অ্যাক্সেলারেটর আই হ্যাভ ইউজড। গাড়িটি এখন শহরবাসীর নজর কাটছে। This is a box where I have put my lead-acid batteries, our set of lead-acid battery is here, 35 ampere lead-acid batteries, 5 piece, that means 60 volt vehicle and controller and all the wires are inside. হেরিঙ্গি এলাকায় তার একটি ইলেকট্রনিক্স এর ইউ ক্যান ইজিলি চেঞ্জ দিস লিথিয়াম ব্যাটারি এন্ড এনিথিং দিস ইজ দা সকেট। সেই সময় তিনি দুর্গাপুরের বয়স্ক মানুষদের এবং শক্তিশালী মোটর তড়ি ঘড়ি জোগাড় করেন। এছাড়াও পুরনো টিন I have used 850 watt BLDC motor for this. So overall it's a good experience, and the costing of this প্রথম কথা আমি
বসে থাকতে ভালোবাসি না। এই লকডাউন পরিস্থিতিতে যখন বর্তমানে লোকের কাছে কাজ ছিল না, কিছু ছিল না, সেই সময় আমি আমার যখন যাবতীয় যা ফেলে দেওয়া জিনিস একত্রিত করে একটা চিন্তাভাবনা নিয়েছিলাম যে কী করে আমি সময়টাকে ভালো কাজে অতিবাহিত করব। তো সেই সময়তেই আমি লকডাউনের এই তিন মাস ধরে আমি এই গাড়িটাকে বানাই। এবং এই গাড়িটার যে আপনি সফলতার কথা বলছেন, এই গাড়ির সফলতা অনেক, এর পার্সপেক্টিভ অনেক। আজকে যেটা আমরা চিন্তা করছিলাম, একসময় টাটা ন্যানো বার করেছিল ফ্যামিলি কার হিসেবে, যাতে কম পয়সায় লোকের কাছে পৌঁছানো যায়, যদিও সেটা মানে সেইভাবে সফল হলো না, কিন্তু তার ইলেকট্রিক ভার্সন হয়তো আসছে। সেই চিন্তাভাবনা থেকেই আমি একটা কম্প্যাক্ট এবং সব শ্রেণীর মানুষের জন্য এটাকে বানাতে চাইছি। বিশেষত এটা বয়স্ক এবং যারা গাড়ি চালাতে ভয় পান, অনভ্যস্ত, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর ইকো ফ্রেন্ডলি বলছেন যেটা, সেটা অবশ্যই তেল যখন বাড়ছে তখন এবং পলিউশন যখন হচ্ছে না, এটা তখন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে বড় একটা দিক রয়েছে। আর সফলতা, এটা সফলতা নির্ভর করছে অনেকটাই যে কতটা আমরা এটার উপরে মানে বিশ্বাস রেখে এটাকে সফলভাবে নিয়ে যেতে পারছি, সেইটাকে আগে চিন্তাভাবনা করা। যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেটার মেজারমেন্ট আমরা রাখছি এবং এটাকে আমরা আরও যাতে উন্নততরভাবে করা যায় সেটারও চেষ্টা করছি, এবং প্রতিদিন এটার উপর আমাদের R&D চলছে। এবং আশা করি আমরা যে নেক্সট ভার্সানটা নিয়ে আসবো সেটা আরও বেশি স্টেবল এবং আরও বেশি গ্রহণযোগ্য হবে মানুষের কাছে। ধন্যবাদ। আমার নাম বিশ্বজিৎ সরকার।